হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে খেলবো একটা নিউ গেম, গেমটার নাম হলো বেকারি শপ সিমুলেটর। লেটস স্টার্ট দিস ভিডিও। প্রথমে নিউ গেমে ক্লিক করুন। এর আগে আমি একটু খেলছি, এখন নতুন করে স্টার্ট করি। এই গেমের মধ্যে কি করতে হবে, আপনার একটা বেকারি শপ চালাইতে হবে। যেমন বেকারি শপ হইলো যেখানে যে ডোনাট, তারপর রুটি, তারপর কেক এসব বানাইতে হয়। এছাড়া অনেক কিছু আছে, কিছু টাস্ক দিছে, ওগুলি কমপ্লিট করতে হবে। যেমন ওভেন, তারপর এগুলি কিনতে হবে, ডো মেকার। দেখি তো এখানে যাই, যে ওভেন $100, তারপর এই যে ডো মেকার, এখন মাত্র আমাদের কাছে $150 আছে। তারপর আটা কিনতে হইব, তারপর অয়েল, তারপর কিনতে হইব, তারপর ইস্ট কিনতে হবে মনে হয়। হ্যাঁ, কিনা কমপ্লিট। হ্যাঁ কিনছি। এখন কি বাগেট বাগেট বানাইতে বলি, এই যে বানাইতেছে। এগুলি বিক্রি করে ইনকাম করা যায়, এগুলি যে রুটি, বিভিন্ন রুটি, তারপর কেক, এগুলি বানায় বানায় ইনকাম করতে হবে। এই যে ভাই বানাইতেছে, এই কতক্ষণ লাগে বা এতক্ষণ লাগে বানাইতে? এই যে বানাই না কমপ্লিট। এটা এখন কি করতে হবে, এটা এখন প্যাকেট করতে হবে। আমি একটু খেলছি, পুরা খেলি নাই, হালকা একটু খেলছি। হ্যাঁ, এই যে প্যাকেট হয়ে গেছে। এখন এই জায়গায় সাজাই সুন্দর করে, যাতে কাস্টমার আইসা না। এটা সুন্দর করে সাজাই, দেখি কি নেয় আইসা। অবশ্যই এই এটা দিয়ে হলে স্ক্যান করে, মানে এখন কাস্টমার আসে। এই যে কি নিতে আছে, বাকেট, ভাই বাকেট আছে না? ও, প্রথম ইনকাম হয়ে গেছে গা। দেখি কি আবার কি অর্ডার করুন, দেখি এটা অর্ডার করি যেটা। হ্যাঁ হ্যাঁ, নতুন নতুন জিনিস আইটেম বানাবো, তাইলে লাভ হইব কি, মানে নতুন নতুন আইটেম বানাইলে লাভ হইব কি, যে কাস্টমাররা বিভিন্ন জিনিস নিতে পারবো। এছাড়া অনেক মানে মেশিনপত্র, জিনিসপত্র আছে যেগুলি কিনতে পারবো, অনেক কিছু আছে। কফি মেশিন, তারপর আর জুস মেশিন, তারপর শেলফ আছে, তারপর টিভি আছে। বাগেট নিতে আসছে, যে বাগেট নেন ভাই, আবার আইসেন দোকানে। এই যে এটা নতুন ইয়ে আসছে, এগুলো প্যাক করি, তারপর এখানে রাখি সুন্দর করে সাজা, যাতে কাস্টমার পছন্দ করে। আমি আবারও বাগেট বানাইতে বলি, কারণ বাগেট বেশি কিনতে আছে মানুষ। নতুন নতুন জিনিস ট্রাই করুন বানানোর জন্য, মাঝে মাঝে এইসব জিনিস শেষ হয়ে যাব, তখন আমার এগুলি আবার আবার কি নিতে আসে। ও হো হো, গরম গরম, এই যে গরম গরম এখনই বানাইছি। থ্যাংক ইউ আসার জন্য দোকানে, আবার আইসেন ভাই। এখানে অনেক কিছু আছে, যেমন এই যে স্পিকার, ইচ্ছা করলে গান শুনতে পারুন, কিন্তু শুনুন না, কপিরাইট মারবো। ইটালিয়ান ব্রেড, ইটালিয়ান লোফ ব্রেড, বাই বাংলাদেশি ব্রেড নেই, সব ইটালিয়ান ব্রেড। ও সরি, আবারও বাগেট মনে হয় অর্ডার দিছি বলে। থাক বানা, প্যাকেটিং করো, প্যাকেটিং করা কই রাখবো, এই যে রাখি। জায়গার অভাব, অনেক জায়গার অভাব ভাই, কি জানি নিতে আসছে ভাই। একটা সেকেন্ড, ফ্রেঞ্চ ব্রেড ভাই, ফ্রেঞ্চ ব্রেড এখন বানানো হয়। কতক্ষণ আছে, সময় নেই, ফ্রেঞ্চ ব্রেড অর্ডার করি দেখি তো। হ্যাঁ, ফ্রেঞ্চ ব্রেড অর্ডার ভাই, একটু অপেক্ষা করেন, কারণ এখনই বানাইতেছে। অপেক্ষা করবো না, যাইবো গা, একটু অপেক্ষা করলে ভালোই তো, চলে যাবো এখনই মনে হয়। কত সেকেন্ড আছে দেখি, মাত্র 9 সেকেন্ড হইব, কমপ্লিট হইব না? না না, জলদি ভাই বানা, এতক্ষণ লাগে ফ্রেঞ্চ ব্রেড বানাইতে। চলে যাবে, চলে যাবে হানি, চলে আসবে। হ্যাঁ, এতক্ষণ আরো আরো ব্যথা, এতক্ষণ লাগে। প্যাকেটিং করে না কেউ জামা ছিঁড়ে, এমন আওয়াজ রেখে ভাই, মনে হয় কার না কার জামা ছিঁড়ে। এটাও অর্ডার দিই, যে ইটালিয়ান লোভ রেট, এই যে জিনিসটা অর্ডার দিই। বিভিন্ন জিনিস বানাই, একটা কাজ করি, নিচে রেখে দেখি তো। ও, নিচে রাখা যায়, নাইস, নিচে রাখলে তো ভালো। আমি এখানে সুন্দর করে সাজা রাখি, এমনি রাখি, এটা এটার সাথে লাগিয়ে রাখি। এটা হলো ফ্রেঞ্চ ব্রেড,
আর একটা জিনিস, ইটালিয়ান, আর একটা আছে ইটালিয়ান লোফ ব্রেড, এটাও অর্ডার করি। এটা হলো বাগেট, এই বাগেট গুলো আমি এই পাশ দিয়ে রাখি, বাগেট গুলো অনেকগুলো অর্ডার করছি বলে। আবার কে জানি আসছে, এই বাগেট নিতে আসছে, এই যে বাগেট অর্ডার করা কমপ্লিট, দেখি আরো কত কাস্টমার হয়, যত কাস্টমার আছে তত ভালো। এখন হইলো এটাও অর্ডার করি, এটা কম শেষ হয়ে গেছে। দুইটা ফ্লোর আছে, দুইটা এগুলি কিনা রাখি, ওয়াল দুইটা আছে, আর কি কি কম আছে, এটা কিনা রাখি, এগুলি কিনলাম বিভিন্ন জিনিস বানাইতে পারো। কি বাগেট লাগবে ভাইরা, বাগেট এই যে বাগেট, দেখি আর কি কি জিনিস বানানো। বিস্কিট কেক দেখি তো, এটা বানানো নাকি না, ইকুইপমেন্ট নাই, মানে এটা বানাইতে মিক্সচার লাগবে, মিক্সার, যে মিক্সার আছে না আমার কাছে, ওই মিক্সার $150, এত দাম। এটা কি ইটালিয়ান লো ব্রেড, ইটালিয়ান লো ব্রেড, এই যে ইটালিয়ান লো ব্রেড, ইটালিয়ান লো ব্রেড শেষ, আরেকবার অর্ডার করি। টাকা নাই, টাকা থাকলে আমি মিক্সারটা কিনতাম, তারপরে বিস্কিট কেকটা বানাইতাম, দেখতে তো অনেক সুন্দর লাগতেছিল। আরো অনেক কিছু আছে, যেমন টিভি আছে, তারপর কফি মেশিন আছে, তারপর জুস মেশিন আছে, আইসক্রিম মেশিন আছে, দোকানের সামনে ইনস্টল করলে অনেক টাকা পাবো আমি, মানে ওখান থেকে অনেকে অনেক কিছু কিনবে। কিনে তারছে ইটালিয়ান ব্রেড, শুধু ইটালিয়ান ব্রেড, ইটালিয়ান ব্রেড কই, ইটালিয়ান ব্রেড, এই যে ইটালিয়ান ব্রেড, অনেক ভালো হয়েছে, নিচে জায়গা রাখা যায়। আর এটা কি, ও গো টু হোম, ও বাসায় যাওয়া যায়, ইটালিয়ান লো ব্রেড, এই যে ইটালিয়ান লো ব্রেড গরম গরম বানাইছে এখনই, আবার আইসেন দোকানে। একটা কাজ করি, এমনি না বাই করিয়া, মানে আগে আমার স্টক গুলা ফুল করি, কারণ স্টক ফুল না করলে আমার পরে সমস্যা হবে। আগে আমি এসব জিনিসগুলা কিনি, পরে আমি একবারে ওই মেশিনটা কিনুম, মিক্সচার কিনুম, কারণ আগে যদি মিক্সচার কিনে ফেলি, পরে যদি আমার ফ্লোর ট্রোর এগুলি যদি স্টক শেষ হয়ে যায়, তাহলে আমি পরে আর কিছু বানাইতে পারবো না, পরে সমস্যা হবে অনেক। আরেকজন আসছে, কি লাগবে, এটা লাগবে, এ নেন ভাই, এটাও গরম গরম বানাইছি কিছুক্ষণ আগে, বাগেটটা শুধু গরম না, বাগেটটা ঠান্ডা। ফ্রেঞ্চ ব্রেডও কিন্তু বানাতে হবে, আর ইটালিয়ান রো ব্রেডও বানাতে হবে। কি লাগবে, ইটালিয়ান ব্রেড, শুধু ইটালিয়ান ব্রেড, এই যে ইটালিয়ান, এটা ইটালিয়ান ব্রেড নেন। আবার আইসেন দোকানে, পরে আমি এই জায়গায় একটু সাজানোর জন্য কেক বানায় রাখবো, যাতে সুন্দর লাগে। আরো অনেক কিছু আছে, এগুলো দেখার পর তো আমার নিজের খিদা লেগে আছে, এত সুন্দর সুন্দর জিনিস, এত টেস্টি টেস্টি জিনিস দেখলে তো যা করি খিদা লেগে যাবে। ফ্রেঞ্চ ব্রেড অর্ডার করি, কারণ ফ্রেঞ্চ ব্রেড শেষ। কি লাগবে আপনার, বাগেট লাগবে, বাগেট, এই যে বাগেট, এটা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু ভালো। একটা কাজ করি, আমি ইয়াটা কিনা ফার, ওই মিক্সচারটা কিনা ফেলাই। কি লাগবে, না ভাই নাই, কোট কুকিস নাই ভাই, এগুলি নাই, জানগা, অনেক কিছু আছে, এগুলি আস্তে আস্তে বানাইতে হইব। আজকে চকলেট বিস্কিটটা বানাবো, ক্রিম লাগবে আর বিস্কুট লাগবে, বিস্কিট সরি বিস্কুট, দারুন ভাই, একসাইজিন বিস্কিট দাম $15, এত দাম। কি লাগবে, ইটালিয়ান লো ব্রেড, ইটালিয়ান লো ব্রেড, এই যে ইটালিয়ান লো ব্রেড, থ্যাংক ইউ, আবার দোকান আসবেন। কি লাগবে, বান গ্লেস, না ভাই এইসব সব নাই, বান গ্লেস কম দাদি তো, ও এই যে এটা। কি লাগবে, ফ্লোর লাগবে, বাটার লাগবে, চকলেট লাগবে, ক্রিম লাগবে, বেকিং পাউডার, ডো মেকার, অনেক কিছু নাই ভাই, এগুলি নাই, কিচ্ছুই নাই। এটার জন্য লাগবে ক্রিম, ক্রিম, শুধু ক্রিমটা লাগবে, ক্রিম হলে আজ সন্ধ্যা হয়েছে মনে হয়, একটা পরে মনে হয় রাইতে দেবো। এর আগে দুই তিনজন কাস্টমার আসলে ভালো হইতো, প্রথম জন এসে বলছিল ইটালিয়ান লো ব্রেড, এই যে ইটালিয়ান লো ব্রেড, মাত্র $5 একটা ইটালিয়ান লো ব্রেড। কি লাগবে, আরে বিস্কিট কে, নাই ভাই নাই, সরি সরি, বিস্কিট কে বানাইতাম কিন্তু টাকা পয়সা নাই, আমরা যদি এক্সট্রা টাকা দিতাম তাহলে আমি বানা পারতাম, কিন্তু টাকা পয়সা নাই, কি করুন, সরি। কি লাগবে ভাইয়ের, না ভাই এগুলি নাই, এগুলি নাই ভাই, সরি। বানাইতে কি লাগে, এটা বাটার লাগে, চকলেট লাগে, টাকা পয়সা নেই, টাকা পয়সা এক্সট্রা দেন তাহলে আমি আপনার বানা দিই। আর কি, এটা কি চুলের কাটিং, চুলের কাটিং এমন কেন, কত মেশিন, এই ডো মেকার, ডো রোলার, এটা সেটা,
এখানে মনে হয় শেলফ হইব। হ্যাঁ মনে হয় এই জায়গাটা খালি, এই জায়গায় শেলফ হইলে অনেক কিছু রাখতে পারো। আপনার জন্য গরম গরম বানা রাখছি, নেন। থ্যাংক ইউ। ওখানে আরেকটা দোকান আছে, শুধু চেয়ার দেওয়া আর এস আর কিছু। রাত হয়ে গেছে, আর কেউ নিতে আসবো না ভাই, কেউ কিছু মানে আর $20 দিতে ওয়ার কাজ চালে ভালোই রাইড স্কিপ করার জন্য। আমি মনে হচ্ছে ফ্রিতে কাজ করে আর টাকা দিতে হয় -$8। মানে ওই আর আমার থেকে টাকা পায়, তোমার হচ্ছে কি লাগবে ভাই? এগুলি কিছুই নেই, এগুলি চকলেট নাই, বিস্কিট আছে, ফ্লোর আছে আর অয়েল আছে। ভুল করছে, আমি এটা কিনতাম তাহলে একটু টাকা আসতো। আমি এমনি এমনি এখান থেকে আমি কত ইনকাম করি? এখন এগুলি যদি বিক্রি হইতো তাহলে একটু ভালো হইতো। এগুলি বিক্রি হইতেছে খুব কম মানুষই কিনতেছে, দেখি কেউ আসে না কিনতে। আরেকজন কাস্টমার আসছে ভাই, কী লাগবে? বাগেট লাগবে, বাগেট। থ্যাংক ইউ আসার জন্য। ওখানে এখনও -$8। কী লাগবে ভাই? ও আসে আসে, থ্যাংক ইউ কেনার জন্য। আবার আসেন, ও $3। মাইনাস ভাই, এখন মাইনাস নেই, এখন ইচ্ছা করলে আমি কিনতে পারবো, টাকা ইনকাম করি তাড়াতাড়ি। এখন না মানে যখন $20 হবে তখন আমি কিনবো। এটা তাহলে আমি বিস্কিট কেক বানাইতে পারবো। বিস্কিট কেক বানাইতে লাগে হলো ক্রিম, ক্রিম নাই, ক্রিমের দাম $20। আরে বান গ্লেস নাই রে ভাই, বান কি লাগে? ডো মেকার লাগে, ডো মেকার আছে মনে হয়। ক্রিম নাই, বেকিং পাউডারও নাই, চকলেট চকলেট আছে, বাটার বাটারও নাই, ফ্লোর আছে নাই ভাই, নাই। জানগা জানগা, জলদি যান, আরেকজন কাস্টমার আসবে, এতক্ষণ বসে থাকে, না করার কোনো অপশন নাই। টাইমার থাকে, টাইমার, এই টাইমারের মধ্যে দিতে হইব, নাইলে যাইব গা। গেলে গা রেটিং কমে, মানে কাস্টমার কাছে কিছু না বিক্রি করতে পারলে ফেলা যায়, তারপর রেটিং কমে যায়, দোকানের রেটিং কমে। পলায় কইতেছে কি কি রে ভাই, কাস্টমার আয় না কি বিক্রি হয় না নাই। আরেকজন আসছে, দেখি বাইরে। আরে বান গ্লাস নাই রে ভাই, কি বারবার বান গ্লাস শিখাই, বান গ্লাস নাই, তবে বান গ্লাস অন্য কিছু নেন। এই যে এটা নেন, এটা অনেক মজার আছে, গরম গরম বানাইছে আমি, যে এটা নাই উড়েই লাভ। ট্রেডার্স লাইফ সিমুলেটরের মতোই, যেটা নাই উড়েই দিতে হইব। বা অন্য কিছু নেন, এই যে এটা নেন, বা এই যে ফ্রেঞ্চ ব্রেড বা ইটালিয়ান ব্রেড, ইটালিয়ান থেকে অর্ডার করছি, ইটালিয়ান থেকে। আবার আর দোহানে আসবে না, চাইলে পিড়ে মারো। আমার লাগতো কি বাগেট লাগতো, আমি হুদা ইটালিয়ান ব্রেড অর্ডার দিছি, থাক ফালানো তো যাবো না, একদিন একদিন এগুলো বিক্রি তো পাবো, এটার পর বাগেট অর্ডার দিতে হবে। আরে ভাই নাই, অন্য কিছু না, এই যে ইটালিয়ান ব্রেড নেন, এটা গরম আছে, তারপর এই যে এটা গরম আছে, তারপর ফ্রেঞ্চ ব্রেড একটু কম গরম আছে, এটা একটু, হ্যাঁ এটাও গরম আছে, এটা কম গরম আছে, এগুলো নিতে পারেন। আপনার রেডি নিতে হবে কি যেটা নেওয়ার রেডি নেব, যেগুলি আসছে ওগুলি নেওয়ার জন্য আসে না, উল্টা পাল্টা জিনিসের জন্য, কিসের জন্য আসছে কিনব কিনব। আরে বান গ্লাস নাই, বারবার একটা জিনিস বললাম তো নাই ওটে নিতে হইব। কে আমার ট্রেডার্স লাইফ সিমুলেটরের গেম প্লেটা দেখছেন কমেন্ট করেন, আর ভাল লাগছে নাকি এটা বলেন, আর সেকেন্ড এপিসোড চান নাকি ওইটা কমেন্ট করেন, এমন গেম কি আরও চান নাকি কমেন্ট করেন। আমার এই সিমুলেশন গেম অনেক ভালো লাগে, সার্ভাইভাল গেম এইসব গেমগুলো অনেক পছন্দ। $15, $5 লাগবে আমার ওই বিস্কিট কেক বানাইতে। হ্যাঁ হ্যাঁ বিস্কিট কেক বানাইতে শুধু ক্রিম লাগবে ভাই। আপনার কি লাগবো? ও অনেকক্ষণ পর এই ফ্রেঞ্চ ব্রেড কিনতে আসছে অনেক। ও $21, $21 হয়ে গেছে, কিনে ফেলাই ক্রিমটা, কিনে ফেলাই। ও বানাইতেছে, যে বানাইতে গেছে বিস্কিট কেক বানাইতে, দেখি কেমন লাগে, আশা করি ভালো লাগবে। আর আর সবাই জিনিসটাই বেশি বেশি কিনবো মনে হয়, কারণ নতুন জিনিস আনছি। আরেকজন আছে কাস্টমার, কি লাগবে? ইটালিয়ান ব্রেড, ইটালিয়ান ব্রেড, এই যে এটা বাগেট, এই যে ইটালিয়ান ব্রেডের পুরো পাহাড় বানা রাখছে, বেশি বেশি ইটালিয়ান, দেখি কেমন আছে। ও অনেক সুন্দর লাগতেছে, অনেকটা ওরিওর মতো আছে না, ওরিওর মতো লাগতেছে। হ্যাঁ বিস্কিট কেকগুলো অনেক সুন্দর। আর কি কি বানানো যায়? সব কিছু কম আছে, এটা বানানো দরকার, কারণ এটা শেষ। আরেকজন আছে, আরে বান গ্লেস নাই রে ভাই, কি বান গ্লেস, বান গ্লেস, বান গ্লেস বানাতে কি লাগবো আমার, জলদি বানা, এতক্ষণ লাগে, তোর লেগে আমি ট্যাব ওপেন করতে পারি না। হ্যাঁ ট্যাব বানা গেছে, বান গ্লেস বানাইতে কি লাগবে? অনেক বান গ্লেসের ইয়ে আছে, ডো মেকার লাগবে, ওভেন লাগবে, মিক্সার লাগবে, এগুলো আছে, বেকিং পাউডার লাগবে, ক্রিম লাগবে, চকলেট কিনে আমি ওই বান গ্লেস না ফান গ্লেস এটা বানাইতে পারো, তো অদ্ভুত না আমরা বান গ্লেস। আরেকজন হচ্ছে,
বাগেট লাগবে, বাগেট খুব কম মানুষ কিন্তু আছে। এই যে বাগেট, থ্যাংক ইউ আবার আসেন দোকানে। আর নতুন কিছু বানানো যায় দেখি তো, অয়েল লাগবে, ব্যানানা লাগবে, এগুলো অনেক পারব আমি, অনেক কিছু, হানি মানি লাগবে, এটা কি লাগবে, চকলেট লাগবে, চকলেট দিত না, সুগার লাগবে, লো লাগবে, ইস লাগবে, চকলেট লাগবে, ইয়ে বানগ্লাস না ফানগ্লাসও দিই বাবা, এই যে বানগ্লাস দেখতে তো অনেক সুন্দর লাগতেছে দিই। অনেকে বলতেছেন যে আমার মানে ভয়েস কোয়ালিটি খারাপ, হ্যাঁ হ্যাঁ আসলে আমার ভয়েস কোয়ালিটি খারাপ, কারণ ভয়েস কোয়ালিটি তো খারাপ না, মানে আমি ভালো একটা মাইক দিয়ে কথা বলি, মানে ভয়েস ওভার করি, কিন্তু সমস্যা হলো কি, ও আরেকজন আসছে, আরে নাই রে ভাই বলি, যেটা নাই বলি নিতে আসতেছি। ভয়েস ওভার খারাপ বলতে এটা না, আমার আশেপাশে অনেক নয়েজ হয়, মানে আশেপাশে অনেক ঘর বাড়ি আছে, ওগুলি এখনো কনস্ট্রাকশনের কাজ হয়, অনেক আওয়াজ হয়, তার জন্য পিছনে অনেক শব্দ হয়, আমার কিছু করার নেই, কারণ আমি তো ওখানে যা বলতে পারি না যে ভাই বন্ধ করেন, আমার আমি ভিডিও রেকর্ড করতে পারতেছি না, এইসব তো বললে তো কোনো লাভ হবে না, বুঝলে না। আর আমার আশেপাশে অনেক অ্যানোয়িং মানুষ, ওগুলি সবসময় কথা মানে অনেক শব্দ শব্দ করে, ছোটরা শব্দ করে এটা বোঝা যায়, কিন্তু অনেক সময় বড়রা অনেক চিল্লা ফিল্লা করে, তার জন্য অনেক শব্দ আওয়াজ হয়, আর ওই সব আওয়াজ আমার মাইকে ক্যাপচার করে। আমি এখন যে মাইক দিয়ে কথা বলি ওইটার নাম হলো বয়া বিওয়াই, এমন সবাই জানে, মানে লেজেন্ডারি মাইক বলে সবাই, কারণ বেশিরভাগ ইউটিউবাররা যখন ছোট থাকে বেশিরভাগ, এমনকি অনেক বড় বড় ইউটিউবাররা এই মাইক দিয়ে কথা বলে, অনেক ভালো মাইক, কিন্তু সমস্যা হলো কি, এটা এই মাইকটা অনেক নয়েজ ক্যাপচার করে। আমি চিন্তা করতেছি একটা ভালো মাইক কিনার, আমাকে কমেন্ট করেন যে কোন মাইকটা ভালো হইব আমার জন্য কিনা, 2000-এর মধ্যে একটা মাইক কিনুক মানে ভালো দেখে। আমার চয়েস হইলো BM-100FX মনে হয় ওটার নাম, শুধু ওই মাইকটা কিনুম, আর মাইকের সাথে মনে হয় একটা স্ট্যান্ড কিনতে পারি, মাইক স্ট্যান্ড, ওটার সাথে আসে, কিন্তু আমি পুরো টেবিল স্ট্যান্ড আছে না যেটা টেবিলের সাথে লাগানো থাকে, ওই স্ট্যান্ড কিনতে যেতেছে, তাইলে মনে হয় আমার মানে ভয়েস কোয়ালিটি একটু ভালো হইব। এই মাইক দিয়ে মানে অনেক নয়েস ক্যাপচার করে, অত ভালো নয়েস রিডাকশন করতে পারে না। আমি অনেক চেষ্টা করি মানে এডিটিং করে নয়েস কমানোর জন্য, কিন্তু মানে সাউন্ডগুলো এত বেশি হয় যে নয়েস ক্যাপচার হয়, কিছু করার নয়। কী আর কি মানুষ আসবো না নাকি, এতখানি মানুষ ভাই নিবি না নাকি, রেটিং হয় না এখনো, খুব কম রেটিং, কী লাগবে কী লাগবে, ইটালিয়ান লো ব্রেড, ইটালিয়ান এই যে ইটালিয়ান লো ব্রেড, থ্যাংক ইউ, ও হয়ে গেছে মনে হয় $9, $9 দিয়ে আমি কিন্তু বাটার, থ্যাংক ইউ। আমি এখন যা ওই এটা বানগ্লাস না কি বল এটা বানায় ফেলি, ও বানগ্লাস বানাইতে দিয়ে দিচ্ছি, দেখি কত হন লাগে, জলদি জলদি বানা ভাই, ওই দিন এই জিনিসটারই বেশি অর্ডার আসে। আর একজন আসছে, কি অর্ডার দেয়, ফ্রেঞ্চ ব্রেড, এই যে ফ্রেঞ্চ ব্রেড, থ্যাংক ইউ আবার আসেন, ও বানগ্লাস কমপ্লিট, দেখতে তো ভাই অনেক সুন্দর লাগতেছে, মনে হয় যে নিয়ে খাওয়া ফেলে, কিন্তু খাইতে পারো না কারণ গেমের মধ্যে সম্ভব না, যদি খাওয়ার যদি সিস্টেম থাকতো তাহলে মনে করেন দোকান কবে ডুবে যেত গা। ও আরেকজন আসছে, কী লাগবে ভাই, কী লাগবে আপনার, বাগেট লাগবো, বাগেট কেজি বাগেট ভাই, এখন বানগ্লাস নেই, এখন এখন তো বানগ্লাস আসছে, এই বানগ্লাসটা নেই, ফ্রেঞ্চ ব্রেড শেষ হয়েছে, ফ্রেঞ্চ ব্রেড বানাতে, ফ্রেঞ্চ ব্রেড, এই যে ফ্রেঞ্চ ব্রেড, আমি একসাথে তিনটা সিরিজ একসাথে শুরু করছি, মানে একটা হলো বেকিং শপ সিমুলেটর, আর একটা হলো ট্রেডার লাইফ সিমুলেটর, আর একটা হলো মাইনক্রাফট, এটা মানে এই তিনটা সিরিজ একসাথে শুরু করছি, এর মধ্যে আর কোনো সিরিজ ঢুকামো না, কারণ যদি ঢুকাই তাহলে আমার উপর প্রেশার পড়বো। এছাড়াও অনেক কাজ আছে যেগুলি আমার করতে হয় রিয়েল লাইফে, ওগুলি যদি আমি সব ইউটিউবিং ফুটিউবিং করে আমার বাপে আমার পাশ দিব, আর যেসব সিরিজে বেশি চলবো বা বেশি রিসপন্স আসবো ওইসব সিরিজ আমি কন্টিনিউ করুন। এর মধ্যে যদি একটা সিরিজ যদি বেশি রিসপন্স না হয় তাহলে আমি ওই সিরিজটা কমপ্লিট পুরো কমপ্লিট নাও করতে পারি, বা আগে ভিডিও নাও আসতে পারে, কারণ ভালো না হলে ভিডিও বানায় লাভ নাই তো ভাই, ভালো রিসপন্স না হলে এটা তো আমার লস হবে না, কষ্ট করে ভিডিও বানাবো তারপর মানুষের রিসপন্স আসবে না, এটা তো বানায় কোনো লাভ নেই, তার জন্য আমি চিন্তা ভাবনা করে ভিডিও বানাবো যাতে আমার চ্যানেলটা বড় হইব, মানুষ আসবো, তারপর রিসপন্স বেশি হলে আমার অনেক লাভ হইব। এপিসোডে আর বেশি কিছু করতে পারবো না, কারণ এই পর্যন্ত আর কি, এপিসোডে অনেক কিছু করছি, বানগ্লাস বানাইছি, তারপর বিস্কিট কেক বানাইছি, তারপর আরো অনেক কিছু বানাইছি নতুন নতুন, মানে বাগেট সারা সবই নতুন নতুন অনেক কিছু বানাইছি,
আজকের মতো এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর এই চ্যানেল যদি নিউ হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন, আর আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আছে ওখানে ফলো করবেন। থ্যাংক ইউ সো মাচ।